প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তো সুশান্তর বাইকের ব্যাটারি গেছে বসে, তো ওই জন্য ও আজকে অফিস যায়নি। এবার ভেবেছিল কি বাইকের ওখান থেকে যে বাইকটা সারিয়ে আনবে, এবার যেখানে ও বাইক সারাই তারা আজকে নেই। চলো হোপফুলি আজকে ব্লগটা তোমরা খুব খুব এনজয় করবে। বড় বাড়িতে আছি, আমিও বাড়িতে আছি, আর এখন রেডি হয়েছি কারণ এখন বেরোবো, যাব হচ্ছে মার্কেটে। তো কি কি করি কি কি না করি তোমরা দেখতে থাকো, আর দিনটা শুরু করা যাক। কালকে আর যেতে পারিনি যেহেতু বৃষ্টি হচ্ছিল, এবার আজকে ওই জন্য যেতেই হবে কেক আনতে যাচ্ছি, কেকটা আনতে। বাট যেহেতু ওর বাইক নেই সেই জন্য এখন হেঁটে হেঁটে যেতে হবে, কিছু করার নেই। আর ছাতাটাও আমি খুঁজে পেলাম না, কি আর করা যাবে, চলো যাই। এই দেখো সামনে কত সুন্দর কৃষ্ণচূড়ার গাছ। বাড়ির কাছে আসলে সেই ট্রেনের আওয়াজ, আর এই যে আমার বরের বাইক এখানে সানবাথ নিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই দুটো কিনেছি গোপালের জন্য, আমাদের জন্য আইসক্রিম, আর বাকি যা যা আছে সেগুলো যখন হবে পার্টি তখন। আজকের এই 100K সেলিব্রেশনে সেরকমভাবে আর কাউকে ডাকা হয়নি, শুধুমাত্র তোমাদেরকে সাথে নিয়ে আমরা দুজনে আমাদের মতো করে এই ছোট্ট সেলিব্রেশনটা করব। তো দুপুরবেলা আমি স্নান টান করে পুজো করে এখন বসে গেছি কেকটা কাট করতে। সত্যি কথা বলতে অনেক খুঁজে খুঁজে এই কেকটা আমি পেয়েছি, সো অনেক কাছের এই কেকটা আমার। সত্যি তোমাদেরকে ছাড়া আজকের এই দিনটা দেখতে পেতাম না একদম। এই 100K তোমরা শূন্য থেকে একজন একজন করেই এই দিনটা তোমাদের জন্য এসেছে, সো থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাদের ভালোবাসা আমাদের পরিবারটা এত এগিয়ে গিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো ফার্স্ট বাইট তোমাদের সকলকে, আর যারা যারা আমার বাড়ির কাছে আছো চলে আসো একদম, নতুন করে কেক কিনে খাওয়াবো কেক যদি শেষ হয়ে যায়। এটা হচ্ছে স্পেশাল যার জন্য, এটা তোমার কতক্ষণ লাগে খাওয়া, এখানে পড়ে আছে পাপি গ্রেটা। থ্যাংক ইউ। কেক টেক কাটিং এর পরে একটা ছোট প্যাকেটে করে আমি দু পিস কেক এখানে প্যাক করে দিচ্ছি, আর ভাবছো হয়তো অন্য দিকে তাকিয়ে তাকিয়ে কেন কথা বলছিলাম, আসলে দুদিকে দুটো ক্যামেরা সেট করা ছিল সেই জন্য। আর এই কেকটা যাবে ওই আমাদের বাড়িতে, যারা আমাদের অ্যানিভার্সারি পার্টিতে এসেছিলো, আমরা যাদের বার্থডে পার্টিতে গেছিলাম তো তাদের বাড়িতেই যাবে সেই জন্যে। আমাদের আজকে লাঞ্চ পার্টি দিচ্ছি আর আমিও খাচ্ছি, আর এই যে এখানে বর বের করছে, তো বরকে আর দেখাচ্ছি না, চাদর টাদরগুলো আজকে সব পাল্টাতে হবে, আর বেডেই আমরা বসে পড়েছি। আর এই যে আলাদা করে ডিম দিয়েছে, এই হলো ডিম আর এই হলো চিকেন বিরিয়ানি। বিকেলবেলা সুশান্ত গেছিলেন ওনাদের বাড়িতে, আর এখন আমি গেটটা খুলতে এসেছি কারণ সুশান্ত ফোন করে বললো চলে এসেছে। কেকটাও দিতে যাওয়ার একটা কারণ ছিল, আরও একটা মেন যেটা কারণ ছিল সেটা হচ্ছে ওর বাইকটা তো খারাপ হয়ে গেছে, কালকে সারানো হবে, এবার আজকে অফিস বন্ধ, কালকে তো আর অফিস বন্ধ করা যাবে না, সেই জন্যে ওনাদের গাড়ি প্লাস একটা বাইকও আছে, তো ওনাদের বাইকটা সুশান্ত যেয়ে নিয়ে চলে এলো আর কি। সেই জন্যে আমার এখনও সন্ধে দেওয়া হয়নি, তো ওর ঘরে ঢুকলো, তারপরে এবারে আমি যাব যেয়ে সন্ধেটা দেবো আর কি। আর গরম যা পড়েছে, বিরক্ত লেগে যাচ্ছে গরমে গরমে। তো রাত্রিবেলা এখন আমি আরো টেস্টি খাচ্ছি, এটা গোপালকে ভোগ দিয়েছিলাম, বাট আমি না আর সহ্য করতে পারলাম না নিজের লোকটা, তো আমি এখন রাত্রিবেলায় খেতে বসে পড়েছি। এবার আমি তো একা খাবো না, বড় ভাগ বসাবে, তো সেই জন্য এখন দুজনে মিলেই খাচ্ছি। দিনের বেলাতে আমার তরফ থেকে বিরিয়ানি পার্টি হয়েছিল, বাট চিকেন বিরিয়ানি আর কিছু বেঁচেও নেই, আর রাত্রিবেলা কিছু বাইরের খাবার খাবো না, সেই জন্য ঘরে সিম্পল ভাত বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছের এখন আমি বাটি চচ্চড়ি তৈরি করছি, এই দিয়েই ডিনারটা কমপ্লিট করে নেব। আজকের মতো ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা করছি নেক্সট ডে অন্য কোনো ব্লগে, টাটা।